আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশনে আপনাদেরকে স্বাগতম। এবং আপনাদের জন্য প্রিয় ভিউয়ার্স একটি গাড়ি কালেকশন করেছি, যেটি হচ্ছে টয়োটা কভার ভ্যান। সেই গাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য এখন এই গাড়িটি আপনি আজকে কালেকশন করেছি এবং কিছুক্ষণ আগে এই গাড়িটি এসেছে আমার শোরুমে। এবং এই গাড়িটি হচ্ছে প্রিয় ভিউয়ার্স 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, এবং গাড়িটি সম্পূর্ণ আপডেট একটি গাড়ি। এই গাড়িটি আপনার হচ্ছে ডিজেল চালিত এবং এসি আপডেট আছে। প্রিয় ভিউয়ার্স, আমি এখন দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে গাড়িটি কী অবস্থায় আছে। এই গাড়িটি সম্পূর্ণ একদম ফ্রেশ একটি গাড়ি। আপনার সামনে যেমন এই হেডলাইটগুলো অরিজিনাল আছে এবং গ্রিল অরিজিনাল, সামনের বাম্পারগুলো এখনও সবই অরিজিনাল আছে। প্লাস আপনার আরেকটা জিনিস দেখে আপনাদের, যেমন ফগলাইট, ফগলাইটটি কিন্তু ডায়না কভার ভ্যানে অরিজিনালি কিন্তু এই ফগলাইটগুলো আসছে। প্লাস আমি আরেকটা জিনিস বলি প্রিয় ভিউয়ার্সদেরকে, এই গাড়িটি কিন্তু আপনি এত ফ্রেশ আছে, যেমন আপনি রিকন্ডিশন একটি গাড়ি যখনই আপনি কিনবেন যে অবস্থায় পাওয়া যায়, সেম এই অবস্থাতে কিন্তু গাড়িটি আছে। এবং এই গাড়িটি কিনেছি কিন্তু প্রিয় ভিউয়ার্স এই কারণেই যে গাড়িটি এত ফ্রেশ, ফ্রেশ দেখে আমি গাড়িটি কিন্তু আপনার ক্রয় করেছি। প্লাস আপনি আরেকটা জিনিস দেখবেন, আপনি এই গাড়িটি কিন্তু এত ফ্রেশ, যেমন আপনি বডিটি দেখেন, কোনো এচর নেই, কোনো ড্যামেজ নেই। প্লাস আপনি দেখেন এই যে লাইটটি, যে অরিজিনালি যে লাইটটি আসছে গাড়ির সাথে, ইন্ডিকেটর লাইট, সেটি কিন্তু এখনও ফ্রেশ আছে। প্লাস আপনি আরেকটা জিনিস দেখেন ভিউয়ার্স, আপনার এই গাড়িটির যে চাকাগুলো, অরিজিনাল যে রিমটি আসছে গাড়ির সাথে সেই রিমগুলো আছে, টায়ারগুলো একেবারে নতুনের মতো। আপনার রিকন্ডিশন যেভাবে আসে গাড়িটি, সেম যেরকম মোটা টায়ার থাকে ওই টায়ারগুলো এখনও আছে। প্লাস আপনি দেখেন এই যে রেডিয়েটার, যে কুলেন পানিটি, এখনই কিন্তু আপনার ওই যে পানিটা আসে সেই পানিটি এখনও আছে। আরেকটা জিনিস আপনার দেখাচ্ছি, এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ডিজেল চালিত, এই ডিজেল ট্যাঙ্ক। হ্যাঁ, গাড়িটি আপনি দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন, চেসিসটা দেখেন একদম ক্লিয়ার, এখানে কোনো রং বা কোনো কিছু আপনার কোনো ড্যামেজ ছিল না। আমরা জাস্ট একটু রং করানো হয়েছে পুরো গাড়িটি, ফুল গাড়িটি এই জন্য রং করানো হয়েছে ভিউয়ার্স, এই গাড়িটি একটু রিক্সার এছো টাছো ছিল, প্লাস গাড়িটি যখন আপনার পড়া ছিল যখন আপনার, এই কারণে আমরা এই গাড়িটি কিন্তু একটু রং করিয়েছি, টাচ আপ করিয়েছি আর কি। টাচ আপ বোঝায় এটাতে যে আমরা কিছু এছোট থাকলে ওই গাড়িটি রং করা হইলে কাছে জায়গা জায়গায় এটা কি বলে টাচ আপ। দেখেন প্রিয় ভিউয়ার্স, আপনার পিছনের চাকাটা কিন্তু, এটা কিন্তু সিঙ্গেল চাকা, এটা কিন্তু আপনার ডাবল চাকা হয়, সিঙ্গেল চাকা হয়, এটা কিন্তু আপনার সিঙ্গেল চাকার একটি কভার ভ্যান। এই গাড়িটি আপনার, গাড়িটি হচ্ছে দেড় টনের একটি গাড়ি, এটা হচ্ছে আপনার 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, আপনার ডিজেল চালিত একটি গাড়ি। এবং এই গাড়িটি কিন্তু প্রিয় ভিউয়ার্স, আমি বডিটাকে আপনাকে দেখাচ্ছি, একেবারে ফ্রেশ কন্ডিশন। আপনাদের তো ফরেন সাইড দেখিয়েছি এবং ব্যাক সাইডে আপনি দেখাবো কী অবস্থা আছে গাড়িটি। আপনি দেখেন গাড়িটি কিন্তু একদম ফ্রেশ একটা কন্ডিশন, পিছনে এবং সামনে সাইডে আলোর মধ্যে কোনো ড্যামেজ নেই এবং কোনো এচর নেই, রঙও করানো লাগবে না। আপনি আরেকটা জিনিস দেখেন যে ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনালই আছে, অরিজিনাল ব্যাকলাইট, দুটো ব্যাকলাইটই কিন্তু আপনার অরিজিনাল আছে। প্লাস আপনার যেমন বডিতে পিছনে সাইড দেখেন কোনো রঙ করানো লাগবে না, ফ্রেশ আছে। এবং গাড়িটি হচ্ছে আপনার দেড় টন পেপারসে আছে, দেড় টন, কিন্তু এই গাড়িটি লোডিং হচ্ছে এলো তিন টন এবং আনলোডিং হচ্ছে দেড় টন। এই গাড়ি প্রিয় ভিউয়ার্স, আমি প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু ওই যে লাইটগুলো দেখানো হয়েছে, প্লাস হচ্ছে পিছনের বাইরের অংশটা দেখানো হয়েছে কী কন্ডিশনে আছে। এবং আপনি এই সাইডটি দেখতে পারেন, আপনি এই সাইডটিও দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। ডান সাইড এবং বাম পাশের যে কন্ডিশন দেখছেন সেম কন্ডিশনে, কিন্তু কোনো ড্যামেজ বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো এচর নেই বডিতে। এবং যেমন আপনার ডান পাশের কিন্তু আমি আপনার টায়ারগুলো দেখিয়েছি কী কন্ডিশন আছে, সেম একই কন্ডিশনে কিন্তু আপনার এই সাইডটাও কিন্তু ভিউয়ার্স একই আছে, চারোটা টায়ারই কিন্তু একই অবস্থা আছে। এবং একই রিম, একই কালারের রিম কিন্তু আছে, এমন আসতে অনেকে রিম চেঞ্জ করে বা কালার ডিফারেন্স থাকে, এটা কিন্তু তাই না কিন্তু ভিউয়ার্স, এটা কিন্তু একই অবস্থায় আছে। এবং সেফটি, যেমন ব্যাটারিটা কিন্তু সেফটিতে আছে বক্সের ভিতরে, এটাও কোনো কিছু করানো লাগবে না, এটাও গাড়ির সাথে যেভাবে আসছে ওইভাবেই অরিজিনালি আছে। এটা কিন্তু ভিউয়ার্স, এটা কিন্তু একটা ডিজেল চালিত একটি গাড়ি। এবং এই কেবিনটি কিন্তু ফোল্ডিং হয়, এটা কিন্তু আপনার অনেক সময় ফিক্স করা থাকে, যেহেতু এই গাড়িটি রিকন্ডিশন গাড়ির মতো আছে ওরকম ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই এই ডাবল কেবিন ডায়না গাড়ি কিন্তু মাথাগুলো কিন্তু ফোল্ডিং হয়, তবে অতএব এই গাড়িটি কিন্তু ফোল্ডিংয়ের সিস্টেম আছে, ফুল ফোল্ডিং হবে গাড়িটি। প্লাস আপনি আরেকটা জিনিস দেখেন ভিউয়ার্স, তিনোটা টায়ার দেখানো হয়েছে, এই যেমন আপনি সামনের টায়ারটা দেখেন একই অবস্থা আছে, একই কন্ডিশনে আছে। হ্যাঁ, এবং আপনি যেমন আপনার সামনের যে ডোরটা একই, ডান পাশে যেরকম এরকম ফ্রেশই আছে, আশা করি কোনো কাজ করানো লাগবে না এবং ফ্রেশ কন্ডিশনেই আছে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন ডান পাশের সাইড লাইটটা দেখানো হয়েছে, এটাও কিন্তু আপনি দেখেন একেবারে ফ্রেশ, কোনো ঘষা মাজা বা কোনো
ভাঙা নাই, একবার অরিজিনাল যেরকম আসছিলে ওরকমই আছে। এবং আপনি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাচ্ছি, যেমন এই যে মিররগুলো গাড়ির সাথে যে অরিজিনাল আসছে মিররগুলো অরিজিনালই আছে। এবং আরেকটা জিনিস ভিউয়ার্স দেখেন, গাড়িটির ভিতরে দেখেন একেবারে আপনার টিপটাক পজিশন। এটা কিন্তু আপনার উইন্ডোগুলো কিন্তু পাওয়ার, যেমন গ্লাস দুটো গ্লাস পাওয়ার সামনের। এবং আপনার হচ্ছে গিয়ারটা কিন্তু ম্যানুয়াল ভিউয়ার্স। অনেকে ভাবেন যে এটা কি অটো গিয়ার কিনা, না, এই কভার ভ্যানগুলো লোডিং গাড়ি তো এগুলো কখনোই অটো গিয়ার হয় না, এগুলো কিন্তু ম্যানুয়াল গিয়ার হয় গাড়িটি। এবং সম্পূর্ণ কিন্তু ডিজেল চালিত এবং এসি পারফেক্ট আছে, গাড়িটি কিন্তু সম্পূর্ণ এসি পারফেক্ট আছে। প্লাস এটা কিন্তু আপনার অডিও সিডি আছে একটা লাগানো, এটা কিন্তু ডিভিডি লাগানো যায়, ব্যাক ক্যামেরা ডিভিডি লাগানো যায়, অতএব লাগানো নেই। সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি, দেখেন কী কন্ডিশন আছে। জি, আপনি যেহেতু আপনার বাম পাশটা দেখানো হয়েছে, এবার ডাইন পাশটা আপনি দেখেন কী কন্ডিশনে আছে। যেমন আপনার সামনে ডান পাশেরটা কিন্তু আপনার মাস্টার সুইচ, এখান থেকে কিন্তু দুটো গ্লাস কিন্তু নামানো উঠানো সম্ভব এবং কাজ করে, এবং অকার্যনে এখন কিন্তু পারফেক্ট আছে। দুটো গ্লাসে কিন্তু আপনার অটোমেটিক। প্লাস আপনি দেখেন গাড়িটির মিটার এবং হচ্ছে ভিতর ইন্টেরিয়র, আপনার সান সিলিংটা দেখেন, বিয়র সিলিংটা কিন্তু অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। ভিতরে কিন্তু ওয়াশটাও করানো হয়নি এখনও যেভাবে আসছে। এবং ফরন গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস কিন্তু বিয়ার্স অরিজিনাল আছে। আপনি কিনতে পারেন গাড়িটি যদি আপনি এসে চয়েস হয়। আশা করি আপনারা উপকৃত হবেন এবং সাশ্রয়ী মূল্যে কিন্তু এই গাড়িটি আপনারা পাবেন। একটি ডায়না গাড়ি কিনতে গেলে কিন্তু বিয়ার্স মোটামুটি আপনাদের অনেক টাকা লাগে, প্রায় ২৮ লাখ টাকা কিন্তু একটা গাড়িতে লাগে ক্রয় কর্তা রিকন্ডিশন। সেক্ষেত্রে কিন্তু বিয়ার্স আপনার দাম কম আছে এবং আপনার ফ্রেশ কন্ডিশন আছে। ইয়ার্স আমি যেমন আপনাকে বলেছিলাম আপনাদেরকে যে এই গাড়ির সামনের ইয়েটা যে ফোল্ডিং হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা ফোল্ডিং করাবো। এখন আপনাকে দেখাবো যে এটা যে সম্পূর্ণ যে ফোল্ডিং হয়, হ্যাঁ, যেমন ইঞ্জিনটা কী অবস্থায় আছে, কী কন্ডিশনে আছে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আপনার অনেকে বলে যে আসলে সামনে তো অনেক সুন্দর লাগে, ভিতরে কী কন্ডিশন আছে। এই কারণে প্রিয় ইয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি কন্ডিশনটা কী আছে। এবং আপনি এই ভিতরটা আপনি দেখান, একটু দেখাচ্ছি আপনাদেরকে। জি, আপনাদেরকে দেখিয়েছি ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন রুমটা কী অবস্থা আছে এবং আউটলুকটা কী, ভিতরে সাইডে কী অবস্থা আছে দেখিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমি বলবো আপনাদেরকে এই গাড়িটি আপনি এত সুন্দর আছে, এত সুন্দর কন্ডিশন আছে, অনেকে নিয়ে অনেক টাকার কাজ করানো লাগে। আশা করি আমার এই গাড়িটি নিলে আপনারা কোনো কাজ করানো লাগবে না। ইঞ্জিন কন্ডিশন এত সুন্দর, সাউন্ড আপনার রিকন্ডিশন গাড়ি কিনলে যেরকম স্মুথ ইঞ্জিন সেম এরকম স্মুথ ইঞ্জিন আছে, এত সুন্দর সাউন্ড। তো আমি মনে করি যে আপনারা এই গাড়িটি কিনতে পারেন, আসলে এই গাড়িটি নিয়ে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর অনেকে প্রথম গাড়ি কিনে কিন্তু অনেক টাকা খরচ করা লাগে, এই অনেক কিছু চেঞ্জ করা লাগে। আশা করি আল্লাহর রহমতে এই গাড়িটি আপনার কোনো কাজ করা লাগবে না। প্রিয় ভিউয়ার্স, এই গাড়িটি মোটামুটি আপনাদেরকে সব কিছু দেখিয়েছি, বাইরের সাইড এবং হলো ভিতরের সাইড, ইঞ্জিনের সাইড, মোটামুটি এসি কন্ডিশন বলেছি, এই গাড়িটি এটা ডিজেল চালিত একটি গাড়ি তাও বলেছি। এই গাড়িটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা ডিজেল চালিত গাড়ি এবং এটা কিন্তু সিঙ্গেল চাকার গাড়ি, ডাবল চাকার না। এবং এই গাড়িটি কিন্তু প্রথমেই বলেছি যে আপনার এই গাড়িটি হচ্ছে আনলোডিং হচ্ছে 1.5 টন এবং লোডিং গাড়িটি হচ্ছিল 3 টন। অতএব এই গাড়িটি আপনি 24 ঘন্টা চালাতে পারবেন, রাত দিন 24 ঘন্টা গাড়িটি চালাতে পারবেন। যখনই আপনি 3 টনের উপরে কোনো গাড়ির কেজিতে বেড়ে যায় তখন কিন্তু এই গাড়িটি আপনি রাত্রে চালাতে হবে, দিনে চালাতে পারবেন না। অতএব এই গাড়িটি কিন্তু আপনি দিনে এবং রাতে দুটোতেই চালাতে পারবেন। এই গাড়িটি প্রিয় ভিউয়ার্স, এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2016 এবং এই গাড়িটি সম্পূর্ণ আপডেট আছে, পেপার্স আপডেট আছে, এসি আপডেট আছে। এবং এই গাড়িটির প্রাইস আমি আস্কিং প্রাইস চাচ্ছি 13,95,000। অবশ্যই ভিউয়ার্স, আপনারা যখনই গাড়িটি দেখতে আসবেন, কিনতে আসবেন, অবশ্যই আমরা দাম কমাতে পারবো। এবং আপনি এই গাড়িটি এসে ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশনে এসে আপনি দেখে এবং আপনার উপকৃত হবেন। এবং আপনাদেরকে ভাই ভাই এন্টারপ্রাইজে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসবেন এবং গাড়ি দেখবেন। এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে বারিধারা ব্লক জে রোড 9 প্লট 6, নতুন বাজার বাটারা,
বাটারা ঢাকা 1212। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলি, আমাদের লোকেশন অ্যাড্রেসটার পাশে চিনার জন্য আমাদের পাশেই একটা খ্রিস্টান গির্জা আছে, গির্জার পাশেই হচ্ছে 9 নম্বর রোড, 9 নম্বর রোডের ভিতরে মাঠে হচ্ছে ভাইবে এন্টারপ্রাইজ। এবং আমাদেরকে ফোনে পাওয়ার জন্য যে লোকেশন আছে, যদি আপনি ফোন করতে চান সেই ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, যেটাতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে। ভিউয়ার্স, আমি নাম্বারটা বলতেছি 01712642114। এই নাম্বারটিতে যোগাযোগ করে আসতে পারেন, প্লাস আপনি কমেন্টস করতে পারেন, এই গাড়িটির সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।